ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি মোট তিনটি অঙ্ক করাবো এরকম টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এসেই থাকে তো যে তিনটি অঙ্ক করাবো তার মধ্যে একটি করাবো মিশ্রণ থেকে একটি লাভক্ষতি থেকে এবং আরেকটি করাবো সরল শীতকষা থেকে এই তিনটি অঙ্ক একই প্রসেসে করাবো এবং এই প্রসেসে করলে সরকারি চাকরির পরীক্ষার সময় খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলি করা যাবে আর এরকম টাইপের ভিডিও পেতে যারা আমার চ্যানেলে আজকে যে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটান আছে প্রেস করবে এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো যাই হোক আর কথা না বাড়ি শুরু করলাম তো প্রথম প্রশ্ন উঠে যে মিশ্রণ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো প্রশ্নটি দেখতে পাচ্ছ একটি পাত্রে বাহাত্তর লিটার দুধ ও জলের মিশ্রণ আছে পাত্র থেকে সত্তর পার্সেন্ট দুধ এবং তিরিশ পার্সেন্ট জল তুলে নেওয়ায় পাত্রে মোট তরলের পঞ্চান্ন পার্সেন্ট কমে গেল পাত্রে প্রথমে দুধের পরিমাণ কত ছিল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম লাইনে যেটা বলেছে দুধ আর জল যে মিশ্রণটা আছে সেটা মিশ্রণটা কত লিটারের বাহাত্তর লিটার তো এইবার যেটা বলা হয়েছে সেকেন্ড লাইনে পাত্র থেকে সত্তর পার্সেন্ট দুধ এবং তিরিশ পার্সেন্ট জল তুলে নেওয়ায় অর্থাৎ পাত্র থেকে সত্তর পার্সেন্ট দুধ তুলে নিলে তাহলে সত্তর পার্সেন্ট দুধ কমে গেল অর্থাৎ কতটা দুধ কমলো সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট জল তুলে নেওয়া হলো তার মানে জল কতটা কমলো তিরিশ পার্সেন্ট এইবার তারপর কি বলেছে পাত্রে মোট তরলের পঞ্চান্ন পার্সেন্ট কমে গেল অর্থাৎ দুধ ও জল মিশিয়ে মোট কমছে কত পঞ্চান্ন পার্সেন্ট তো মোটের ওপর যেটা কমছে সেটাকে লিখতে হয় মাঝখানে বোঝা গেল কি বললাম অর্থাৎ এই অঙ্কগুলো প্রথমে আলাদা আলাদাভাবে দুধ কতটা কমছে আমরা লিখলাম সত্তর পার্সেন্ট এবং জল কতটা কমছে লিখলাম তিরিশ পার্সেন্ট তারপরে দুধ আর জল মিশিয়ে মোট কতটা কমছে সেটা লিখব মিডিলে অর্থাৎ মাঝখানে লিখব পঞ্চান্ন পার্সেন্ট এরপর যেটা করতে হবে এই সত্তর থেকে পঞ্চান্ন করতে হবে মাইনাস তো কোনি এরকম আমরা বিয়োগ করব তো সত্তর থেকে যদি পঞ্চান্ন মাইনাস করি তাহলে কত হচ্ছে হচ্ছে পনেরো পার্সেন্ট একইভাবে এটাও তাই করবো আমরা বিয়োগ তো পঞ্চান্ন থেকে তিরিশ করব বিয়োগ পঞ্চান্ন থেকে যদি তিরিশ বিয়োগ করি তাহলে কত হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এটার যদি আমরা রেশিও করি তাহলে দুধ আমরা এখানে পাচ্ছি কত পঁচিশ আর জল আমরা পাচ্ছি কত পনেরো দুধ কত পাচ্ছি পঁচিশ আর জল কত পাচ্ছি পনেরো এটার যদি আবার একটু কাটাকুটি করি তো পঁচিশ পাঁচ দিয়ে যায় পাঁচ পাঁচে পঁচিশ আর পনেরো পাঁচ দিয়ে কাটলে হয় তিন অর্থাৎ এখান থেকে আমরা দুধ আর জলের অনুপাত পেয়ে গেলাম অর্থাৎ দুধ আমরা পেয়ে গেলাম হচ্ছে কত পাঁচ আর জল পেলাম কত তিন দুধ পেয়ে গেলাম পাঁচ আর জল পেয়ে গেলাম তিন তাহলে দুধ ইস্টু জল আমরা পাচ্ছি ফাইভ থ্রি তো আমাকে এখানে জানতে চাইছে পাত্রে প্রথমে দুধের পরিমাণ কত ছিল তো টোটাল আমি দেখতে পেয়েছিলাম দুধ ও জলের মিশ্রণ নিয়ে টোটাল কত লিটার বাহাত্তর লিটার আমাকে জানতে চেয়েছে বাহাত্তর লিটারের মধ্যে দুধের পরিমাণ কত ছিল জানতে চেয়েছে তো এই যে আমরা দুধ ও জলের অনুপাতটা বার করলাম এখান থেকে খুব সহজেই আমরা বাহাত্তর লিটারের মধ্যে দুধ কতটা বার করতে পারবো এই অনুপাত থেকে তাহলে বাহাত্তর লিটারের মধ্যে দুধ কত হবে বাহাত্তর গুণ দুধ মানে তো লিখবো উপরে আর নিচে হয়ে যায় মোট অনুপাত অর্থাৎ পাঁচের সঙ্গে তিন করবো যোগ পাঁচের সঙ্গে তিন যোগ করলে কত হয় আট আট নং বাহাত্তর তাহলে দুধ কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ লিটার বোঝা গেছে কি বললাম তো অ্যান্সার হয়ে যাবে পাত্রে প্রথমে দুধের পরিমাণ পঁয়তাল্লিশ লিটার ছিল আর যদি দুধ যদি না জানতে চাইতো যদি জল জানতে চাইতো তাহলে করতাম বাহাত্তর গুণ জল মানে তিন তিনটা ওপরে লিখতাম তারপর পাঁচের তিন যোগ করে আট আট নং বাহাত্তর মানে তিন নং সাতাশ লিটার ঠিক আছে আচ্ছা এবার যে অঙ্কটি বলবে সেটি লাভক্ষতি থেকে এবং এই প্রশ্নটি নেওয়া হয়েছে একটি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে এসছে এটি তো কি বলেছে প্রশ্নটি দেখো একজন বিক্রেতার কাছে একশো কেজি চিনি আছে একশো কেজি চিনির মধ্যে কিছু অংশ তিনি সাত পার্সেন্ট লাভে এবং বাকি অংশ সতেরো পার্সেন্ট লাভে বিক্রি করেন তিনি সামগ্রিকভাবে অর্থাৎ মোটের ওপর দশ পার্সেন্ট লাভ করেন কত কেজি চিনি তিনি সাত পার্সেন্ট লাভে বিক্রি করেন অপশান এতে দিয়েছি সত্তর কেজি অপশান বিতে তিরিশ কেজি অপশান সিতে পঞ্চাশ কেজি এবং অপশান ডিতে দশ কেজি তো অঙ্কটি এক্স ধরে করা যায় কিন্তু এক্স ধরে করলে অনেকটা বড়ো হবে সেক্ষেত্রে আমি যে প্রসেসে মানে যে প্রসেসে আগের অঙ্কটি করলাম তো সেই প্রসেসেই কিন্তু এই অঙ্কটি করব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একশো কে চিনির মধ্যে কিছু অংশ সাত পার্সেন্ট লাভে কিছু অংশ বলেছে সাত পার্সেন্ট লাভে এবং বলেছে বাকি অংশ সতেরো পার্সেন্ট লাভে বিক্রি করেন তিনি সামগ্রিকভাবে টেন পার্সেন্ট লাভ করেন অর্থাৎ মোটের ওপর তিনি লাভ করছেন কত টেন পার্সেন্ট তো আমি বলেছিলাম কি মাঝখানে সবসময় বসাতে হয় মোটের ওপর তো মোটের ওপর কত লাভ হচ্ছে টেন পার্সেন্ট লাভ হচ্ছে তো এক্ষেত্রেও ঠিক আগের মতোই আমরা করবো কোনি বিয়োগ তো দশ থেকে যদি সাত বিয়োগ করি তাহলে কত হয় তিন একইভাবে এখানে সতেরো থেকে দশ বিয়োগ করবো হবে সাত তাহলে কিছু অংশ আর বাকি অংশ এখানে দেখতে পেয়েছি রেশিও আমার বেড়ে গেছে কত সেভেন ইস টু থ্রি আচ্ছা এক্ষেত্রে তোমাদের একটি কথা বলে রাখি যদি এটা ক্ষতি হতো এটা লাভ এটা ক্ষতি তাহলে কিন্তু প্লাস হতো মানে কোনাকুনি প্লাস করতাম একইভাবে এটাও কিন্তু প্লাস হয়ে যেত অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবে লাভ ক্ষতির যে অঙ্কগুলো একমাত্র ওই অঙ্কগুলোর ক্ষেত্রেই কোনাকুনি যখন আমরা করব এইটা লাভ এবং এইটা লাভ দুটো যদি সেম থাকে তাহলে বিয়োগ হবে একইভাবে দুটো যদি মানে এটাও ক্ষতি এবং এটাও যদি ক্ষতি থাকে তাহলেও কিন্তু বিয়োগই হবে কিন্তু যদি অপোজিট থাকে অর্থাৎ এটা লাভ এটা ক্ষতি বা এটা ক্ষতি এটা লাভ অপোজিট থাকলে কিন্তু এই দুটো নাম্বার হয়ে যাবে যোগ ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে তো যাই হোক এখানে যেটা জানতে চাইছে কত কেজি চিনি তিনি সাত পার্সেন্ট লাভে বিক্রি করেন তো সাত পার্সেন্ট লাভের আমরা অনুপাত পেলাম কত সেভেন আর সতেরো পার্সেন্টের পেয়েছি কত থ্রি তো আমাকে জানতে চাইছে সাত পার্সেন্ট লাভে কত কেজি চিনি তিনি বিক্রি করেন দেখো মোট কত কেজি চিনি ছিল একশো কেজি চিনি একশো কেজি চিনির মধ্যে আমাকে জানতে চাই সাত পার্সেন্ট লাভে তাহলে টোটাল যত কেজি চিনি সেটা লিখবো ফার্স্টে একশো গুণ যেহেতু সাত পার্সেন্ট লাভের কথা জানতে চেয়েছে তাই প্রথমটাকে আমরা নেব সাত পার্সেন্ট মানে প্রথমেরটাই সেভেন লিখবো আর নিচে হয়ে যাবে মোট অনুপাত অর্থাৎ আর তিন হয়ে যাবে যোগ আর তিন যোগ করলে কত দশ তো শূন্য শূন্য কেটে দিলাম সাত দশে গুণ করলে সত্তর কেজি অর্থাৎ একশো কেজির মধ্যে সত্তর কেজি চিনি তিনি সাত পার্সেন্ট লাভে বিক্রি করেন যদি জানতে হয় তো সতেরো পার্সেন্ট লাভে কত তাহলে সেটা হতো তিরিশ কেজি তো যাই হোক আমাকে যদি সাত পার্সেন্ট লাভে জানতে চাইছে তা আমার অ্যান্সার হবে সত্তর কেজি তো দেখতে পাচ্ছ অপশান এ সত্তর কেজি এটাই হবে রাইট অ্যান্সার আচ্ছা এইবার যে অঙ্কটি করাবো সেটি সরল সুদ কষা থেকে তো এটা সরল সুদ কষা থেকে অঙ্ক করাবো তো এটি এটিও একটি সরকারি চাকরির পরীক্ষা এসেছে তো প্রশ্নটি দেখে নেওয়া কী বলেছে একজন লোকের কাছে ষোলো হাজার টাকা ছিল সেই টাকার কিছুটা সে বছরে আট পার্সেন্ট সরল সুদের হারে ধার দেয় এবং বাকিটা বছরে নয় পার্সেন্ট সরল সুদের হারে ধার দেয় যদি মোট বাৎসরিক সুদ তেরোশো চল্লিশ টাকা হয় আট পার্সেন্ট হারে সে কত টাকা ধার দেয় অপশান এতে আছে ছ হাজার টাকা অপশান বিতে আট হাজার টাকা অপশান সিতে দশ হাজার টাকা এবং অপশান ডিতে আছে বারো হাজার টাকা তো এই অঙ্কটিও এক্স ধরে করা যায় কিন্তু সেক্ষেত্রে খুব বড় হয়ে যাবে তো সেক্ষেত্রেও আমি আগের প্রসেসে এই অঙ্কটি করাবো তো এখানে দেখতে পাচ্ছি প্রথম লাইনে যেটা বলেছিল একজন লোকের কাছে ষোলো হাজার টাকা ছিল অর্থাৎ লোকটার কাছে টোটাল ষোলো হাজার টাকা ছিল সেই টাকার কিছুটা সে বছরে আট পার্সেন্ট সরল সুদের হারে ধার দেয় কিছুটা তাহলে আট পার্সেন্টে অর্থাৎ এখানে কিছুটার জায়গায় আমি লিখলাম আট পার্সেন্ট এবং বলেছে বাকিটা বছরে ন পার্সেন্ট সরল সুদের হারে ধার দেয় অর্থাৎ বাকিটা কত ন পার্সেন্ট এবার বলেছে যদি মোট বাৎসরিক সুদ তেরোশো চল্লিশ টাকা হয় তাহলে আট পার্সেন্ট হারে সে কত টাকা ধার দেয় এখানে মোটের ওপর বলেছে ঠিকই মোটের ওপর বাৎসরিক সুদ তেরোশো চল্লিশ টাকা হয় কিন্তু এই তেরোশো চল্লিশ আমি এখানে বসাতে পারবো না কারণ যেহেতু কিছুটার এখানে যেহেতু আট পারসেন্ট এটা সুদের হার এটাও যেহেতু সুদের হার আছে ফলে মোটের ওপর যেটা এখানে হবে সেটাও কিন্তু এখানে সুদের হারই বসাতে হবে তো আমরা খুব সহজেই সুদের হারটা বার করে নিতে পারবো আমাদের এটা বার করে নিতে হবে তবেই কিন্তু এই অঙ্কটা আমরা করতে পারবো এই প্রসেসে তো এখানে দেখতে পাচ্ছ মোটের ওপর বাৎসরিক সুদ কত তেরোশো চল্লিশ টাকা অর্থাৎ এখানে ষোলো হাজার টাকা আমার ছিল লোকটার কাছে টোটাল ষোলো হাজার টাকা ছিল সেই ষোলো হাজার টাকার উপর মোট বাৎসরিক সুদ হচ্ছে তেরোশো চল্লিশ টাকা ঠিক আছে এখন এটাকে যদি পার্সেন্টেজ অর্থাৎ শতকরা নিয়ে যেতে হয় তাহলে একশো টাকার এক বছরের সুদ কত সেটা পার করতে হবে তো আমরা এটা সাইডে উইকিং নিয়মে করে নিচ্ছি কীরকম করবো ষোলো হাজার টাকার এক বছরের সুদ তেরোশো চল্লিশ টাকা এক টাকার এক বছরের সুদ কত একশো টাকার এক বছরের সুদ কত তো সেই কারণে আমি এখানে করে নিলাম ষোলো হাজার টাকার এক বছরের সুদ তেরোশো চল্লিশ টাকা এক টাকার এক বছরের সুদ তেরোশো চল্লিশ বাই ষোলো হাজার এবং একশো টাকার এক বছরের সুদ তেরোশো চল্লিশ গুণ একশো পাই ষোলো হাজার তো ওটা যদি কাটাকুটি করি তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেলো ঈশ্বন ঐশন কেটে গেল দুই দিয়ে ষোলোকে কাটলে দুই আট ষোলো এবং দুই দিয়ে একশো চৌত্রিশকে কাটলে সাতষট্টি অর্থাৎ সাতষট্টি বাই আট টাকা তো একশো টাকার এক বছরের সুদ সাতষট্টি বাই আট টাকা মানেই হচ্ছে এটা শতকরা অর্থাৎ সাতষট্টি বাই আট পার্সেন্ট তো আমার পার্সেন্টেজ বার করা দরকার ছিল সেটা আমরা এখন পেয়ে গেলাম অর্থাৎ এটা মোটের ওপর সুদের হার অর্থাৎ এবার আমরা মোটের ওপর সুদের হার পেয়ে যাচ্ছি সাতষট্টি বাই আট পার্সেন্টেজ তো বসিয়ে দিলাম এখানে আমরা এইবার কোনাকুনি করবো বিয়োগ তো যদি বিয়োগ করি সাতষট্টি বাই আট মাইনাস আট করবো তো আট হবে এখানে লসাবু সাতষট্টি মাইনাস আট আটে চৌষট্টি অর্থাৎ পাচ্ছি তিন বাই আট একইভাবে এদিকটাও বিয়োগ করবো এদিকটা যদি বিয়োগ করি নয় মাইনাস সাতষট্টি বাই আট আট হবে রসাকু আট নং বাহাত্তর মাইনাস সাতষট্টি বাহাত্তর থেকে সাতষট্টি বিয়োগ করলে পাঁচ বাই আট তো এদের যদি করি তাহলে আট পার্সেন্ট আমি পাচ্ছি আর নয় বাই আট দেখতে পাচ্ছ এরও নিচে আট আছে এরও নিচে আট আছে তো আট আট আমি কেটে কেটে দিলাম তো পড়ে থাকলো ফাইভ ইস টু অর্থাৎ আট আমি পাচ্ছি পাঁচ আর ন পার্সেন্টে পাচ্ছি কত তিন এবার আমাকে যেটা জানতে চেয়েছিল আট পার্সেন্ট সে কত টাকা ধার দেন টোটাল তো লোকটার কাছে ষোলো হাজার টাকা যেহেতু পাঁচ এবং নিচে লিখবো মোট অনুপাত অর্থাৎ পাঁচ হাজার তিন যোগ করে আট কাটাকুটি করলে দু হাজার দু হাজার সঙ্গে পাঁচ গুণ করলে দশ হাজার টাকা অর্থাৎ আট পার্সেন্ট হারে কত টাকা ধার দিচ্ছে লোকটা দশ হাজার টাকা ধার দিচ্ছে তো এটাই হবে রাইট অ্যান্সার তো দেখতে পাচ্ছ অপশান সি দশ হাজার টাকা তো ব্যাস আজকে এই পর্যন্তই তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ